আসসালামু আলাইকুম বন্ধুরা, বাবুল গার্ডেনিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো লেবু গাছের কলম চারা তৈরি করার একদম সহজ পদ্ধতি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সহজ কলম করার জন্য প্রথমে এরকম একটি ডাল নিতে হবে। ডাল থেকে কিছুটা ছাল তুলে ফেলার জন্য প্রথমে এরকম গোল আকৃতির করে ছাল কেটে নিতে হবে। ছাল তুলে ফেলার পর কাঠের সাথে দেখবেন একটু লেয়ার থাকে, সেটিকে ঘষে এভাবে তুলে ফেলতে হবে। এবার নিতে হবে এরকম একটি আলু। আলুটি মাঝখানে লম্বা করে এভাবে কেটে নিতে হবে। তারপর আবারও এর মধ্যে এইভাবে ড্রেনের মতো করে কেটে নিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কেটে নিতে হবে। এবার আলুর দুই টুকরো ডালের মধ্যে দুই পাশ থেকে এভাবে সেট করে দিতে হবে। কলম করার ক্ষেত্রে এভাবে আলু ব্যবহার করলে এখান থেকে খুব তাড়াতাড়ি শিকড় বের হয়। এবার আলুগুলোকে আটকে রাখার জন্য এরকম দাঁত খিলিল ব্যবহার করে আটকে রাখতে পারেন। এবার নিতে হবে এরকম একটি ওয়ান টাইম গ্লাস। গ্লাসটির মাঝখানে লম্বা করে ফেটে নিয়েছি এবং নিচে বড় করে একটি ফুটো করে নিয়েছি। গ্লাসটি এবার এই ডালের মধ্যে সেট করতে হবে ঠিক এইভাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে গ্লাসটি সেট করতে হবে। এবার নিতে হবে এরকম ক স্টেপ। গ্লাসটির যেখানে লম্বা করে ফেটে নেওয়া হয়েছে সেখানে এই কোয়া স্টেপ এইভাবে লাগিয়ে দিতে হবে। এবার এই কোকোপিটগুলো দিয়ে গ্লাসটি ভর্তি করে দিতে হবে। এইগুলো হচ্ছে রেডি কোকোপিট, আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন, না হলে শুধু মাটিও ব্যবহার করতে পারেন। যাতে গ্লাসটির কোথাও ফাঁকা না থাকে সেই জন্য এইভাবে কোকোপিটগুলো হালকা চেপে চেপে গ্লাসটি ভর্তি করতে হবে। এবার কলমটি নিরাপত্তার জন্য এরকম পলি দিয়ে ভালোভাবে পেঁচিয়ে বেঁধে রাখবো। বন্ধুরা ফিরে আসলাম 25 দিন পর। তো চলুন দেখে নেই কীরকম শিকড় বেরিয়েছে। তো প্রথমে পলিটা খুলে ফেলব।
এবার প্লাস্টিকের গ্লাসটিও খুলে ফেলব। দেখুন প্রচুর পরিমাণের শিকড় বেরিয়েছে, তো এবার এটিকে কেটে নিয়ে অন্য জায়গায় প্রতিস্থাপন করব। তো চলুন দেখে নেই কিভাবে প্রতিস্থাপন করতে হয়। তো প্রথমে মাঝারি সাইজের একটি টব নিয়েছি, টবের নিচে একটু মাটি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে বেলে দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটিতে লেবু ভালো হয়। এবার চারা গাছটি টবের মধ্যে রোপণ করব। টবের মধ্যে মাটি দিয়ে এভাবে হালকা করে চেপে দিতে হবে, খুব বেশি জোরে চেপে দেওয়া যাবে না, তা না হলে গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। চারা গাছটি রোপণ করা হয়ে গেছে, এবার কিছুটা পানি দিয়ে দিব। এই সময় শুধু গাছের গোড়ায় পানি দিলে হবে না, গাছ সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে এইভাবে। এবার গাছটি 7 দিনের জন্য ছায়া জায়গায় রেখে দিতে হবে, তারপর যেখানে সরাসরি সূর্যের আলো পায় সেখানে গাছটি রেখে দিতে হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, আর এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দিন।